viewers, welcome back to my channel. আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা বর্ষার বিকেল কিংবা সন্ধ্যার জম্পেশ আড্ডা দুটোকেই পুরো জমিয়ে দেবে। আর সেটা হলো সেমোলিনা পটাটো বাইটস। চলুন তাহলে দেখে নিই। এই সেমোলিনা পটাটো বাইটস বানানোর জন্য আমি এখানে একটা কড়াই গরম করে ওর মধ্যে হাফ কাপ সুজি দিয়ে 3 থেকে 4 মিনিট কম আছে সুজিটাকে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। সুজিটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি 1 কাপ মতো জল দেব, আর জলটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আমার এখানে লাম্পস হয়ে গেছে কিন্তু অত ভয় পাবেন না, একটু নাড়াচাড়া করলেই ঠিক হয়ে যাবে। আর কড়াইয়ের গা ছেড়ে আসা পর্যন্ত কিন্তু এটাকে করতে হবে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3টে সেদ্ধ করে ম্যাশ করা আলু। সুজিটা ঠান্ডা হলে আলু আর সুজি একসঙ্গে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমার আলু আর সুজিটা মাখা হয়ে গেছে, এবার এর মধ্যে একে একে দিয়ে দেবো 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি, 1 চা চামচ আদা কুচি, 2 চা চামচ কারি পাতা কুচি। আদার ফ্লেভারটা যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দেবো 1 চা চামচ মতো পাতিলেবুর রস, 1/2 চা চামচ ভাজা মশলা, 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর সব শেষে দিয়ে দেব 2 চা চামচ মতো কর্নফ্লাওয়ার, এতে ক্রিসপিনেসটা আসবে। এবার সব কিছুকে হাত দিয়ে আবারও একবার খুব ভালো করে মেখে নেব। সব কিছু মাখামাখি হয়ে গেছে, এবার আমি একটা প্লেট নিয়ে ওর ওপরে 3 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে খুব ভালো করে ছড়িয়ে নেব। এবার একটা লেচি নিয়ে আমি কিচেন স্ল্যাবের উপর ওই লেচিটাকে সিলিন্ডার শেপে গড়ে নেব। আমার এটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নেব। কোটিংটা আমাদের রেডি হয়ে গেছে, এবার একটা চাকু দিয়ে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব। এখন এগুলো ভাজার জন্য একদম তৈরি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে ওতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে ওর মধ্যে ছোট ছোট পিসেসগুলো দিয়ে দেব। এগুলোকে মিডিয়াম ফ্লেমে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। পটাটো বাইটসগুলো লাল লাল হয়ে এসেছে, এবার এগুলোকে তেল থেকে তুলে নেব। আমার সেমোলিনা পটাটো বাইটসগুলো সার্ভ করার জন্য একদম তৈরি। গরম গরম চায়ের সাথে এরকম বাইটস হলে তো আর কিছু চায় না। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।